सुनामी दरते तनहा उजना शुरू होई जाइबो मुनाफिक आर मुनाफिक आर मुमिन आर मध्ये परिचय ये तगलो एकटा अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम और प्रशंसा सुनार बदे जदि मुखर मध्ये हासि आई होय सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह नारा लगाए जाना राखियो अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम अल लगे माया आसे आर नबीर तारीफ सुनार बदे जदि मुख खड़ा करिया कपाल कुस करिला ते जाना राखियो फजली बीमारी जाना राखियो फजली बीमारी ते हजरत हसन रदियल्लाहु तआला अनविया शेर ले पड़ोय अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम अरशानो وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء وأحسن منك لم تر قط عيني يا رسول الله صلى الله عليه وسلم আপনার থেকে বেশি সুন্দর আমার চোখে আর কেউ কেউ দেখে নাই ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে বেশি সুন্দর আমার চোখে আর কেউ দেখে না ও اجمل منك لم تلد النساء يا رسول الله আপনার থেকে বেশি জামাল ওয়ালা কোনো মা কোনো সন্তান রে ফায়দা করছে না খুনিত আমিন কুল্লি আইদিন ইয়া রাসূল وكما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن نبينا مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله معزز ومحترم আজকের এই উত্তর চোড়াইবাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে মহতরম সভাপতি এবং সম্মানিত সভাপতি মণ্ডলী মঞ্চে উপবিষ্ট মুয়াজ্জাজ ও মহতরম ওলামা হযরত তুলাবা হযরত এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম এবং আমার নজওয়ান বন্ধু সকল আমারে যে বিষয় দেওয়া হয়েছে বিষয়টা হইল আকাইদে আহলে সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদা সম্বন্ধে আপনারা রে কইতাম এই বিষয় আমারে দেওয়া হয়েছে সর্বপ্রথম আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকে ঠান্ডা খুব বেশি আমার লাগে না না সবর হওয়া না জায়গা এখন পুরা গরম হয়েছে না আর গরম করা লাগবো ইলাও কোনটা না অর্থাৎ তোরা আগে দিয়ে আই গেলে বিশে দিয়ে মানুষ হয় তারা তারা আইয়ে বইবা আগর গেব ফিল আপ করে
ইমাম শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনোন যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচিতি থেকে পরিচিতি হলো যারা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে দুরূদ বেশি করে পড়িব। আমি বলি না হইছিল কে ইমাম শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহ তাআলা আলাইহি মাত্র বুঝা যাননি সালাম দেব হইলো ওয়াজিব এমনে দুরুদ শরীফ পড়া হইল নফল কন্ট্রোল হয়ে গিয়া আমি নাপাকি হালত দুরুদ শরীফ পড়া হইল হারাম নাপাকি হালত দুরুদ শরীফ পড়া হইল হারাম আর খেও আইসন তানে সম্মান প্রদর্শন করতে গিয়া দুরুদ শরীফ পড়া হইল নাজায়েজ বুঝা লাগনি তেহত্তর দল আমি জানি না কিতাব লাগে আসাম হোক ত্রিপুরাতে হোক আমার বেশিরভাগ এই সমস্ত বিষয়টা দেওয়া হয় আপনারা আসরায় আর কিছু মনে করে নিন মনে হয় তাছাড়া আর কিচ্ছু পারেন না আমি সারি আরো বিভিন্ন বিষয়াদির উপরে বক্তব্য রাখার চেষ্টা করি যেন যাও আমার এই বিষয়ে হইল দেওয়া হয় আহলে সুন্নাহ ওয়াল জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান আমার উম্মতগুলোর মধ্যে 73 দল বা কত দল 73 দল বা এক দল জান্নাতে যাইবা কয় দল এক দল বাকি 72 রইল ফিনার দুজক আমি আমার কথা কইরাম না রাসূলুল্লাহ কইছেন মা বুঝা জানি রাসূলুল্লাহ রে জিজ্ঞাসা করাইলো ইয়া রাসূলুল্লাহ এরা খারা যারা জান্নাত যাইবা এরা খারা ও রাসূলুল্লাহ ফরমায় মানা আলাইহি ওয়া সাহাবিহি মানা আলাইহি ওয়া সাহাবিহি যারা আমি এবং আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাজমাঈন আর প্রদর্শিত মত এবং পথের উপর থাকবে তারাই জান্নাতে যাবে মা বুঝা গেছেন ইয়া এনতানোর নাম হইল কোনটা লে এনতানোর নাম হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলুস সুন্নাহ বলতে সময় কোন দল কোন সংগঠন
এটা কিছু বুঝায় না, বুঝা গেল আপনি? জি না, আহলে সুন্নত কোন দলের নাম নাই, আহলে সুন্নত কোন সংগঠনের নাম নাই, আহলে সুন্নত ইয়া থাকলো আকীদার নাম, আহলে সুন্নত কিয়র নাম? আকীদার নাম, আকীদার নাম, ক্লিয়ার? আপনি আহলে সুন্নত হইলো আকীদার নাম, আহলে সুন্নত হইলো আকীদার নাম, দলের নাম সংগঠনের নাম আহলে সুন্নত নাই। তাইলে আহলে সুন্নতের একজন প্রেসিডেন্ট আছেন না, সর্বভারতীয় প্রেসিডেন্ট হইলা শেখ আবু বকর, সর্বভারতীয় প্রেসিডেন্ট হইলা শেখ আবু বকর সাহেব কেরালা, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত জামাতের একজন প্রেসিডেন্ট আছেন, একজন জেনারেল সেক্রেটারি আছেন, ওলা কমিটি একগো আছেন না? আহলে সুন্নাত যদি দলের নাম নাই সংগঠনের নাম নাই, তো প্রেসিডেন্ট কি সেক্রেটারি কি? আর যাই মাইকো মাতিত্রা তাই নৌ কমিটির প্রচার সম্পাদক প্রেস সেক্রেটারি দলের নাম নাই সংগঠনের নাম নাই, তোমার তো বাবা যায় মাঝে মাঝে আহলে সুন্নতের প্রচার সম্পাদক হইয়া জিনিস বুঝ। আপনারা এই সেইটে সব তো সরকারে প্রত্যেক গ্রাহক ন্যায্য মূল্যের দোকানে কান দিয়া দিছে, বুঝা আপনি? প্রত্যেক গ্রাহক ন্যায্য মূল্যের একটা দোকান দিয়া দিছে, যাতে কি তো মানুষের ঠক খাই না, অন্য খানো গিয়া বেশ পয়সা দিয়ে লইন না মানছে। আহলে সুন্নাহ ওয়াল জামাত কমিটি কেন গঠিত হইল, এটা যদি আকীদার নাম হয় বলে ও আহলে সুন্নাহ ওয়াল জামাত নাম দিয়া একবার হলা পর্যন্ত বার হইছিল যে আল্লাহর সাথে মিশা মাটি তা বার, নাউজু বিল্লাহ মিন জালিক, আল্লাহর সাথে কিতা করতে পারবে মিশা মাত্র হবে। দলিল কিটা দিল, দলিল যেটা দেওয়া হয়েছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইয়িন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে কুদরত রাখনে ওয়ালা, আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে সামর্থ্য রাখনে ওয়ালা। এখানে যদি প্রত্যেকটা জিনিসের উপরে যদি সামর্থ্য থাকে তাহলে আল্লাহ মিশাও মাতি দাহার, ওখান দলিল দিয়ে কিটা করা হয়েছে আল্লাহরে মিথ্যাবাদী বানানি হয়েছে। ও আহলে সুন্নাহ ওয়াল জামাত আলী মহলে বারইছেন বারইয়া সংগঠন আকারে একত্রিত হইছেন, ওয়া কইছেন না আহলে সুন্নাত নাম দিয়া আল্লাহরে মিশা মাত্র বানাইলে ইত্রা মানা যাবে না, ও সংগঠন আকারে করা হইছে, বুঝা দার নিমান? বুঝা দার তো? আচ্ছা, এখন আহলে সুন্নতর আকীদা কিতা? ফার্স্ট আল্লাহর ইয়াহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হইল হইয়া তাহলো আল্লাহর দ্বারা কোনো বাধা খাম হয় না, আল্লাহ কোনো বাধা করতে পারেননি জি না, আমি কোনো কিছু করছি না আল্লাহর কাছে, আল্লাহ আমি তা করতে আমার ইবুই ফিনাইল করে লইলা কি হিলা করে লইলা কি আমরা মাথি না মাথি তো, এখানে আল্লাহর উপরে ইলজাম দিয়ান দি না ইলজাম দিয়ান না। একজন আমার মৌলানা সাহেব মইনুল হক লতিফি সাহেব আমি তান কিচ্ছু করছি না, আমি তান লগে লাগছি দুষিটা তাই না, আমি আমি দুষি মা খুঁজার তো, আমরা কিচ্ছু করছি না, আল্লাহ মুসিবত দিলাই সৈনিকান যদি হইতে আল্লাহর উপরে জালিমি কান হইয়ান দিনা হইয়ান না, আল্লাহ জালিম নি জি না, আল্লাহ জালিম নি জি না, না আল্লাহ জালিম না, আমরার উপরে যেখানেই নয় এখানেই কিতাব দরয় আমরা হাজর দরা ওই আল্লাহ করর উপরে জুলুম করই না। দুই নম্বর ইয়া তাহলো আমরা আকীদা হইয়া তাহলো আল্লাহ এমন একজন যার হাত নাই পা নাই না হো নাই মুখ নাই আল্লাহর জাত
শরীর দেহ যেটা আছে শুদ্ধ দেহ তাকি আল্লাহর জাত পাক আল্লাহর জাতর কোনো রূপ নাই আল্লাহর জাতর কোনো রূপ নাই রূপ আছে নি আল্লাহ জি না আল্লাহর জাতর কোনো রূপ নাই হাত নাই পাও নাই নাক নাই মুখ নাই চোখ নাই আমাদের আমরার জেলা শরীর আছে ইলা আল্লাহর জাতর কোনো শরীর নাই নাই ফুন্না মাংসে কইতে পারবা কয় বছর আগে খাব একটু ভালো হইছিল হে ভাত আল্লাহরে দেখা গেছে ইমাম মালিকর সুরতে খাস সুরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সুরতে দেখা গেছে সবে বড় নাউজুবিল্লাহ আল্লাহ ইলা কোন জিনিসের ভিতরে হামাইতা পারুই না মা বুঝারনি আমরা আকীদা হইল আল্লাহর জাত ইলা মুনাজ্জা আনিল জিসম আল্লাহর জাত শরীর তাকিয়া পা আল্লাহর জাত শরীর তাকি পা আল্লাহর জাতর হাত পাও না কান মুখ এটা কিচ্ছু নাই দুই নম্বর ইয়া দেখলো কি আল্লাহ এমন একজন আল্লাহর জাতে কোনো বাধা আল্লাহর জাত দ্বারা হয় না আল্লাহর জাতে কোনো বাধা আল্লাহর জাতে হরই না হিসাব তেরে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির দিয়া যদি বুঝাও যে আল্লাহ মিসা মাতিতা ভালোই তাইলে একগুলো মানুষ আছেন যারা কই ঈসা আলাইহিস সালাম হইলা আল্লাহর বুয়াই কেন মা পালাইতে পারবে ঈসা যদি মক্কা আল্লাহতে হেন মার লগে ওই মিলতে পারবে না হাত না এগো হাত দি মতলব হাত যদি আমরা কাতর লাগান লও ঠিক হইতো না আল্লাহ আল্লাহর লগে অংশীদারিত্ব করার নাম হইল শিরিক বুঝা গেল আল্লাহর জাতর লগে অংশীদারিত্ব আল্লাহ গেলা হরই নেই নল হরই নখান বিশ্বাস করার নাম হইল শিব মাত আমার মাত বুঝা দেন নি দেখো আপনারা আপনার তো বারো হইছে আপনার বেশিরভাগ মোবাইলে বেরিয়ে যাব না কিছু খালি মোবাইলে বেরিয়া হয় না এর বই তো হাবুইতাও লেখা থাকে তখনের মনে হাবুইতা হোক আর তাকে নি আর যদি বই পড়িয়াও মানুষ ডাক্তার হয়ে যায় তাহলে তো লাইব্রেরি থেকে বই লিয়া নিজে নিজে বাড়ি পড়িয়া ওই গেলা হয় না গিয়া ক্লাস করার প্রয়োজন আসলো না বুঝা গেল শুধু পড়িতে হয় না ক্লাসের মধ্যে অনেক লাভ আছে এর লাগে মাতিবা আপনারা আমার লগে বুঝুন নি না বুঝুন না আপনার বুঝবা দুই নম্বর আকীদা হইয়া থাকলো আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা আনকম্পারেবল আল্লাহর হাবিবর কোন তুলনা নাই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে রাসূলুল্লাহর লগে তুলনা করার কোনো কিচ্ছু নাই রাসূলুল্লাহর লগে তুলনা করা কোনো কিচ্ছু নাই বলে না নবীর আল্লাহ কইছেন কুরআন শরীফের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বড় দিন মানুষদের কে যে হে মানব জাতি আমি তোমাদের মতো একজন মানুষ আমি তোমাদের মতো একজন মানুষ তে রাসূলুল্লাহ খার মতো মানুষ মাত আমার লগে মাতি হয় আমার এখন অবস্থা বলা কে করে আমার মোলা সাহেবরে কই আমি জল আনাই লাইছি এর লাগি আপনারা তোরা মাথনা যদি দিতে আমার কইতো না আমার এমন একটা টাফ সাবজেক্ট আকীদা আকীদা আর ঈমান প্রায় সিমিলার এর লাগি আমার লগে মাতি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে তুলনা করার মতো আল্লাহর জাতি আর কিছু বানাইছই না আর
দলিল পা আমরা সবে মানবনি না দাম না এইটা কি দাও নবী তো আমরা লেখা কোরআন শরীফ আল্লাহ কইছিল কুল নবী তুমি কইতা দাও ইন্না আনা বাশারুম মিসলুকুম আমি হইয়া তাহলাম তোমার মতো একজন মানুষ বলে কোরআন শরীফ যেখান আছে এইখানে কোরআন শরীফ দিয়া কোরআন শরীফ ওর আয়াত ওর তরজমা ডাইরেক্ট যদি পড়াত যাও তাহলে হবে না কুরআন শরীফ বুঝতে হইলে তাফসীরের প্রয়োজন কুরআন শরীফ বুঝতে হইলে কিসের প্রয়োজন তাফসীরের প্রয়োজন আর জমিনের মধ্যে কুরআন শরীফের যতটা তাফসীরের গ্রন্থ আছে যতটা তাফসীর আছে যতটা উচ্চ দর্জার তাফসীর আছে সেই তাফসীরগুলোর মধ্যে এক তাফসীরের নাম হইয়া তাহলো তাফসীরে তবরি তাফসীরে তবরি এই তাফসীরে তবরির লেখক জাইনের নাম হইয়া তাহলো কি ইবনে জারির তবরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই তাফসীরের কিতাব রে তাফসীরে ইবনে জারির রাখা হইয়া থাকে তাফসীরে তবরি রাখা হইয়া থাকে এখন আল্লাহ কইলা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ও নবী আপনি হো খারাপ হো হো শোনা হো তুমি তাই নিও আমার একদম সুকু সামনে বুইয়া যদি তা হলতে তুমি তাই নিও বেখা হইবে আমারও বেখা করে দিবে নবী তুমি হো কুল নবী তুমি হো ইয়া রাসূলুল্লাহ আপনি হো খারে কইন আপনারা যে সময় কোন সিটি লেখন লেখছেন তো সিটি সিটি লেখিয়া বাংলাতে প্রতি ইংলিশে টু কইয়া একজন লেখা লাগে না একজন তো অ্যাড্রেস করা লাগে না লাগে না একজন তো অ্যাড্রেস করা লাগে কুল নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আপনি কইন খারে কইন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম নবী আপনি খো খারে খো বলে কুল ইহা উলাইল মুশরিকিন ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুশরিকিন গুলোরে কইয়া দেও যে আমি হইলাম তোমাদের মতো একজন মানুষ খারে কইয়া দেও মুশরিকিনদেরকে বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ এখন আপনারা এই অঞ্চলের জিপি প্রেসিডেন্ট বা ওয়ার্ড মেম্বার তেনতান ওয়ার্ড হইয়া যদি হয় যে এই ওয়ার্ডর বা এই জিপির যত এটি মহল আছে আপনারা ও জায়গার মধ্যে সমবেত হইবা ও জায়গাত আপনারা সব গিয়া জমিবা আমি অহানিয়া সম্বল দিমু বা চাউল দিমু ঢাই দিমু বা আপনারা ও জায়গাত সব এটি মহল হইয়া ও জায়গাত আমি হইলাম তোমরার মতো একজন মানুষ এখন যদি কোন মুসলমান হও নবী আমার লাগানো মানুষ তে তাফসীর মোতাবেক তুমি আর মুসলমানের ভিতরে রইছো না তুমি আর মুসলমানের ভিতরে রইছো না আর মুসলমানের ভিতরে তুমি আর রইছো না কারণ তুমি হত লগেছো গিয়া শুধু ইবনে জারির তাবারির তাফসীর খান এইভাবে ইয়া না আরো এখান কিতাব আছে বেশি না মাত্র 30 টাকা 35 টাকা দাম একদম ছোট্ট মধ্যে এই আয়াতের তাফসীর করছেন তাই খুব সুন্দর ভাবে নবী আপনি হো আরে হো বলি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুশরিকিন সে খেতাব করকে কে দিজিয়ে কে মা তুম সাদমি হু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুসলিমদেরকে লক্ষ্য করে বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ হে হইজনিকা হুসাইন আহমদ মদনি যাবে মাকুজো যাবে হুসাইন আহমদ
মদনী জবে কইতরা যে ইকানর তসিরি লগিলা যে নবী আপনি কইয়া দেও খারে কো মুশরিকিন করবে এখন কোন মুসলমানের আকীদা হইতো হারে নি নবী আমাদের মত মানুষ না না মুসলমানের আকীদা হইল হইতো বলে মুসলমানের আকীদা হইয়া তাক লগি হলা এক শের লেখন এক শের লেখন আপনারা না শুনুন অত আগে পড়িছেন না নি আমার শেখ কাদরি সাহেব আপনারা শুনছো তো না নাথ হারে হয় নাথ হামদ সানা মাদা এটা এক অর্থ তারিফ অর্থ কি দাও তারিফ তারিফ কিন্তু না কইল খার তারিফ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর তারিফের নাম হইল নাথ নাথ আর আল্লাহ হামদ ও সানা হাম ও সানা যে আরবিক বড় কঠিন প্রকৃতি এদিকে দেখতাম না ও যে রসুল্লাহ শানো নাথ ফড়ি না রসুল্লাহ শানো নাথ ফড়ি না না তুইল রসুল রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রশংসা সূচক কবিতা আপনার নাম হইল না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের শাইর আসলা সাইড জোন শাইর হজর আসলা সাইড জোন আল্লাহ আমার হাসান রে আপনি রূহ রূহে কুদুস হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া সাহায্য করো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বর্ণনা করতে আসোইন ওসময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করেন ও আল্লাহ আমার হাসান রে আপনি হযরত জিবরাইল আলাইহিস সালাম রে দিয়া সাহায্য করো ও তোমার তাফসীর করতে গিয়া উমদাতুল কারী শরহ সহিহুল বুখারীর মধ্যে বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয় যে মানুষে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারিফ করব তার লাগি দোয়া কর হইল মুস্তাহাব সাল্লাল্লাহু ওয়ালা আশি কইব আর যে হযরতে হাসানের দিকে বাকাসুকে তাকাইব সব দেখা হরিয়া যাইব বালা পাইতো না ইগু মুনাফি কইব খেনে বলে হযরতে হাসান নবীর তারিফ হইল আর নবীর তারিফ মুনাফিকর সহ্য হয় না না ও যে বইলে ও যে কোন কোন আছে না একটা মানুষ লেখা লেখা জয় না মাতিও আমিও নাই মুনাফিক
মুমিনের মধ্যে পরিচয় এইটা হলো একটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শোনার বাদে যদি মুখের মধ্যে হাসি আয়োয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারা লাগায় জানা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মায়া আছে আর নবীর তারি গুনার বাদে যদি মুখ খালা করিয়া কপাল কুস করিলা এতে জানা রাখিও ফজলি বেমারি জানা রাখিও আপনার থেকে বেশি সুন্দর আমার চোখে আর কাউ কেউ দেখে নাই ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে বেশি সুন্দর আমার চোখে আর কেউ দেখছে না ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে বেশি জামাল ওয়ালা কোনো মায় কোনো সন্তান রে ফায়দা হচ্ছে না খুনিতা মুবাররাম মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতে আপনারে সমস্ত আইবটাকে পাক ও সাফ করিয়া বানাইছেন কাআন্নাকা কদ খুলিতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আপনারে ওলা বানানি হইছে যে আপনি বনতা চাইছো সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ মাত বুঝলাম নি ইয়া রাসূলুল্লাহ আপনার তাকে বেশি সুন্দর আমার চোখে আর খেয়াল করে দেখছে না দেখছে না আপনার তাকে বেশি সুন্দর কোন মা কোন ছেলের জন্ম দিছে না ইয়া রাসূলুল্লাহ খুলিতা মুবাররাম মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতে আপনারে বানাইছেন প্রত্যেক আয়াত তাকে পাক ও সাফ করিয়া কান্নাকা কদ খুলিতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ আপনারে ওলা বানানি হইছে যে আপনি বনতা চাইছেন কেন কে হইছে আল্লাহ রাসূলুল্লাহ সাহাবী রাসূলুল্লাহ সাহাবী সাহাবী আর এই সাহাবী কোন সাহাবী এই সাহাবী ওই তাহলে লাগি সাহাবী আপনার মাঝে ও সাহাবী যে সাহাবী লাগি আল্লাহর হাবিবে মিম্বর বানাইয়া দিছেন ও হাসান মিম্বরের উপর দাঁড়াও দাঁড়াইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাত পড়িও সুবহানাল্লাহ হাসান কিতা করো মিম্বর বানাইয়া দিছি তোমারে তুমি আমার শানো আশার হল পড়িতে সময় খানো পাইয়া পড়িও মিম্বর উফরিং পাইয়া পড়িও ই সাহাবী বাকিয়া বাকি সাহাবী হল লাহান্নি জিনা সাহাবী হল সব সময় এর মাঝে কিতা আছে দজা আছে তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আমরার কাছে কিতা সব সমান মাত বুঝালাম নি নবীর সাহাবী হল আমাদের কাছে সব সমান সমান তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি উম্মত হল আমরা যে হই সৃষ্টি জগতের মধ্যে নবীর লগে দেওর তুলনা হয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এই জমিনের মধ্যে আল্লাহর জাতে হেওরে ফাটাই ছিল না তা কিয়ামত তক এই জমিনের মধ্যে আল্লাহর হেওরে ফাটাই কাও না এই কথা নু আমরা হইলা না হযরতে হাসানে হইয়া গেছই যে আমি নবীর তাকে বেশি সুন্দর আমার চোখে আর খেয়ালরে দেখছে না কোন মায় ইয়া রাসূলুল্লাহ আপনার তাকে বেশি সুন্দর কোন মায় কোন ছেলের জন্ম দিছে না ইয়া রাসূলুল্লাহ আপনারে কোন আল্লাহর জাতি আল্লাহর জাতি আপনারে সমস্ত আয়াতকে পাক ও সাফ করিয়া বানাইছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতি আপনারে বানাইছেন সমস্ত আয়াতকে পাক ও সাফ করিয়া ইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহর জাতি ওলা বানাইছেন যে আপনি বনতা চাইছো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাহাবী হযরতে হাসান এর লাগি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমরার কিতা নাই সমান নাই
সৃষ্টি জগৎ যেটা আছে, আল্লাহর বানাই যতটা জিনিস আছে সমস্ত জিনিস ওগুলোর মধ্যে ইলা কোন জিনিস নাই যে জিনিস দিয়ে আমার নবীর লগে ফিদা করতাম পারমু, তুলনা করতাম পারমু। বলে না আমরা কই না নি মাঝে মাঝে, এরে আমরা মাঝে মাঝে কই না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্দ সান্দ কোন টুমাবো সান্নি সান্দ কইলে বেড়া লাগি যাইব, সান্দ কইলে বেড়া লাগি যাইব, এটা আয় তুমি আমার সান্দর টুমাতটা কি এ টুমা, সান্দর টুমাতটা কি এ টুমা, ফুরা সান নাই এখানে। বলে পূর্ণিমার চন্দ্র যেদিন উদয় হয়, পূর্ণিমা যে সময় চন্দ্র যে সময় পূর্ণিমাটা হয়, সান্দর তিন নাম হয় না, তিন নাম, এর নাম হইল হিলাল, এক নাম হইল হিলাল, আর এক নাম হইল কমর, আর এক নাম হইল বদর, নাম কয়টা, তিনটা, তিন নাম, নাম কয়টা, তিনটা, তিন নাম, হিলাল কমর বদর, বদর হইয়া থাকলো পূর্ণিমার চন্দ্র, বদর হইল পূর্ণিমা চন্দ্রের নাম হলো বদর, চন্দ্র যে সময় পূর্ণিমার রাইত আসমানে দি খুব ভালোভাবে চন্দ্রের দিকে খাইও সাইও সাইলে দেখবা সান্দর মাঝখানো খালা দার, সান্দর মাঝখানো খালায় দার, কিন্তু আমার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিরাত কত হিসাব আছে, ফের যদি বালা থাকে যে আল্লাহর হাবিব রে দিবাই কোন খান ভুলে আনা দাগ আল্লাহ খান নবীর বাই ফেট ভাত থাকলেও খালা তোমার দেখা না সে আস্তা খান নবীর দিলাই বাই, তবে লক্ষ্য রাখিও আহলে সুন্নাহ ওয়াল জামাতের আল্লাহর হাবিবর গোলাম হল জমিন যত দিন রাখবা নবীর ইজ্জতের উপরে কোন দাগ হওয়া যত সময় পর্যন্ত জানার মধ্যে জান রইব নবীর ইজ্জতের উপরে কোন দাগ হওয়া মুমিন মুমিন হারে হয়, মুমিন হারে হয়, মুমিন কে তাই পাঁচ অক্তর নমাজ জমাতে বড় হয়ে বালি কইছেন মাপ তাকিয়া একবারে কবর যাওয়া পর্যন্ত হয় তা অত সময় সোনামণি হইয়া মাতিছি তখন ছিঁড়ে ছিঁড়িলে বেড়া রুম লাগি গায় না খুব ফটিন এক পয়েন্ট আমি মুমিন হে, মুমিন কাকে বলে যাইন পাঁচ অক্তর নমাজ বালি কুয়াত তাকি লইয়া একদম মৌতর পর্যন্ত পাঁচ অক্তর নমাজ জমাতর সহিত পাবন ভাবে পড়েছেন তাই মুমিন, যাইন বছর রোজা কয়টা বোর্ড খানো তিষ্ঠা দেহ পাইছো তো ত্রিশ করো উনত্রিশ করো আঠাইশ করো আস্তা রমজানোর রোজা পড় ত্রিশ নাই উনত্রিশ নাই একত্রিশ নাই মাস যদিন হইব কদিন রোজা না মাঝে মাঝে একটু আগে রাখতে হয় আসলে রমজানোর রোজা এক মাস ফোর্স তুমি ছয় মাস রোজা রাখো মুনি বলে এই নরে মানু এনার মাথার মধ্যে চুল যেখানে আছে খান্দো হাঁটা চুল দাড়িও লম্বা মুমিন রে
রমজানের রোজা ইগুন তো ফর জিগুন রাখো নদী আরো ফাঁস মাস তুমি লাগাতার রোজা রাখিয়ে যাও মুমিন নাম লাগবে না হবে না রোজা রাখো নমাজ পড়ো হজ করো জাকাত দেও মুমিন যেখানে আছে মুমিন হওয়াটা এত সহজ নয় আজ তো এমন হয়েছে এর মাথা দেখে শাসন নাই তাই মুমিন এর হাত তো হাঁটা চুল তাই মুমিন এর কুর্তা খুব লম্বা তাই মুমিন আরে তোমার আব্বা জুব্বা কুব্বা ইটা খুলো তার হামানির মাঝে বিদ্রে হামানির মাঝে মুমিন নাই মুমিন কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন আরে অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারতায় না যত সময় তোমার বাপ থাকি তোমার আল্লাহ থাকি তোমার সমস্ত কিছু থাকি বেশি মায়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে না হইব অত সময় পর্যন্ত মুমিন হইতায় না নমাজ হইতে মনে হয়েছে আমরার মাঝে তো বড় হইল বা ও খালি এটা আজান দেব না এটা আজান তো হয়ে গেছে আমি মুসলমান নমাজ রোজা জানতামের পয়সা আছে হজ জাকাত এগুলি আবার আমার হয়ে যাওয়ার কথা নয় এগুলি তো আমার জানাও আছে আমার উপরে ফরজ এর মাধ্যমে আমার মাঝে দেখবা সবচেয়ে বেশি বেশি গাইবল দেখুন কোনটাই তো নমাজ আর জানা রাখি মুসলমান হল ইমানে আর নমাজে সম্পর্ক হইল হলা মাথায় আর শরীরে দেলা সম্পর্ক ইমানে আর নমাজেও সম্পর্ক হইল হলা একজন মানুষ যেমন মাথাবিহীন মানুষ মাথা ছাড়া একজন মানুষ যেমন বাঁচতে পারে না নমাজও হলা ইমান ছাড়া নমাজও হলা কিন্তু নমাজ আবার বাদে মাহুদ কি যে শুরু হইল নমাজের মফিল আজান দেওয়ার বাদে মফিল থেকে সেই লোক দিবার হয়েছে জানো আমরা তো এখন করছি জন্য আমরা কোনোদিন ফজর ফতো গতবার একটা নহলা ফজরের সময় যাইতে সময় একদম ফজরের রক্ত হয়ে গেছে আমি যাইয়া চিন্তা করলাম কোন উঠে নমাজ পড়ি যাই ঠাই দিয়া মসজিদের বারিন্দা দিমান সব ভাঙে আটে দেখি আই না আমার হইলো সালাম আলাইকুম আপনি আইছেন নি আমি কইলাম জি আজান হয়ে গেছে নি কইলা জি হইলাম আইব কাতে নমাজ পড়িল আর কেউ নাই নি কইলো আমার এম সাহেব আপনি আহা ধুই হইছি নাইলে বেজান আমি এক লোক থাকি ও টাকা দিয়ে ইমাম রাখছি তাহলে নমাজ পড়া লাগেন নি বা টাকা দিয়ে রাখছি আমার সব পানি সমজাই না কি দাও আপনারা জিয়ন নি না জিনা জিনা যা জিয়ন না রহিত 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 আমরা এটা রহিত কিছু কে খুশো জিও কিছু খুশো জিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
मैं फरमाई यती अलन्ना से जमानुन यजतमिउन फिल मसाजिदी वलैसा फीहिम मुमिनून कमा قال عليه الصلاة والسلام اللہ حبیب صلی اللہ علیہ وسلم فرمائے ایک برو کیا یاتی علی الناس زمانون منوشر اگرے ہونا اختا شمائی بو یجتمعون فی المساجدی منوش زمائی بو مسجد اغلر مدد ولیسا فیہم مؤمنون مدد ایک جنو مؤمن تک بنا مات بزار زین মানুষ মসজিদে কোন কারণে যায়? নামাজ পড়িবার লাগে না, রকমতার লাগে না, বিয়া দিবার লাগে মসজিদে বইয়া? কোন কারণে নামাজের লাগে, বিয়ার লাগে না, মসজিদে বিয়া নাই? আমি কইন না হয় বাদে কইতে হয় যে কইয়া গেছে কি আমি নাই ফতোয়ায় রশিদিয়া যদি বেরো ঠাইন থাকে ফতোয়ায় রশিদিয়া ওখান বার করিয়া সাইও ওখানে রশিদ আহমদ গম্ভী সাবে আনছু মসজিদ বিয়া দিত না আমি কইয়াল না ফতোয়া রশিদিয়া দেন্ছে তো মসজিদ মানুষ জমাইব কোনগুলো মানুষ নামাজি মানুষ নি না বেনামাজি মানুষ বেনামাজি মসজিদে দি যাইনি হ্যাঁ যাইনি না আল্লাহকে বাস্তি মরবার আগে এখন কি আকাম করি মরা তো লাগবো না মরার হকল লাগবো নিবা বিষয় তো নাই নি হওয়া যাইতো না বলে আমি মরতাম নাই সব মরা লাগবে মরার বাদে রাতে আমার কোনো মানুষে হয় না যে মানুষটা বেনমাজি আসে ওখানটা খুব খেয়াল করিও ভাই জমিনও আমি খাইতাম কেনে আল্লাহর দাতে বহুত কুকুর মেকুর দেও খাবার নি না খাবার না খাবার তো যে কুকুর বাড়ির থাকে তার মানুষ একজন আসুন তারে ফালিত্রা তারে ওজেলা খাবাইয়া যায় যে কুকুরের মালিক নাই মূল মালিক আল্লাহ ই মালিকে তারে খাবাইয়া যান নি না না কোন কুকুরই না পাইছো নি বলে খানি পাইছে না লাগি মারা গেছে আরে আমরার খাওয়ানে আলা তো রাজ্জাক আমরার খাওয়ানে আলা রাজ্জাক হে আল্লাহ আমরার খাওয়ানে আলা দেখো মানুষ যে সময় মারা যায় মানুষ মারা যাওয়ার বাদে তার খবরের মধ্যে সওয়াল ঘট হইব তিনটা খবর সওয়াল হইব তিনটা প্রথম যে সওয়াল যেটা হইব এটা হইব মার রব্বুকা তোমার রব হে তোমার রব হে রব আল্লাহ ছাড়া আর কেউ আছেন না জি না এরে রব আল্লাহ ছাড়া আর কেউ আছেন না আল্লাহ ছাড়া আর কোনো রব নাই আল্লাহ এমন এক রব এক রব হইয়া তাহা লাগি সৃষ্টি জগতের লাগিয়া সৃষ্টি জগতের লালন পালনকারী শুধু মানুষ জাতের ইলা নাই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতটা জিনিস আছে প্রত্যেক জিনিসের লালন পালনকারী হইয়া তাহা লাগিয়া আল্লাহ লালন পালনকারী হইলা আল্লাহ এমন এক লালন পালনকারী শুধু আমরারে লালন পালন ভদ্রাইলা নাই লগে হরি আমরার খানি যেটা আছে ইগুও কিন্তু আল্লাহর জাতে দিয়া যায় ইগু আল্লাহর জাতে দিয়া লইরা আমরার গরো এক কেজি মাংস হইলে আমরা বড় খুশ নাই রাস্তা হরিবার খানি হয়ে গেছে না ইলা জানোয়ার হল জমিনও আসুন না নি যে জানোয়ার হল সময় হইলে খানি তার এক লোকমা দশ কেজি বাঘ সিংহ মেহমান একজন লগে লইয়া খাইতা মেহমান না ভাবা পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে খাইতা না খেনে মেহমান লইয়া খাইতা
বলে মেহমান হলার লগে বইয়া যেখান আইন খাইবা এই খানির হিসাব কিয়ামতর দিন আল্লাহ লইতা না বুঝা গেছি কিতা বুঝছ মানুষ পাইলে মেহমান হল পাইলে কিতা করতা খাবাই আর লগে খাইব কিতার লাগি ই খানির হিসাব কিয়ামতর দিন আল্লাহ আল্লাহ কিতা করতা নাই লইতা নাই নাই লেখে কয়েগু খাইছো কয়েগু ভালাইছো এখন তো হিসাব হইব না হইতো না আপনি মুসাফির মানুষ আপনারে পাইছি আইন আমার লগে হইয়া খাইন খাইতে সময় আমরা কিতা হই বিসমিল্লাহ হই না খাইতে সময় আমরা বিসমিল্লাহ রহমানের রহিম বা বিসমিল্লাহ হইয়া তো শুরু করলাই আমি কবাইতাম তো থরে আল্লাহর লাগি খাল লাগি জান লাগি কবাইতাম হেনে মানুষ না থাক তোরে খাবানিও নাই তোমার এক লুকমা খানির লাগি হেয়ার লগে বেপাই করতাম এটা আমার লাগি সম্ভব নাই আমিও খাইতাম না তাই নো উঠি গেছো নি বেটা ও দোস্তার খান থেকে উঠি গেছে উঠি আরো আনা আপনারে সালাম বলে আল্লাহ সালাম দিয়া আর কিতা হইছই বলে ও ইব্রাহিম আল্লাহ কইছই যে আমার এক বন্দা রাইস তুমি মন তুড়িলা আমার এক বন্দা রাইস মন তুলে সময় ইব্রাহিমে কইলা কোন বন্দা বলে যে বন্দা খানিক চাকি উঠাইয়া দিস নে বলে তাকে অভিধান বন্ধা ফেলে ঠিক আছে মানেও না মানে না মাতিও মানেও না ইহুদান বন্ধা গিলা ও হযরতে জিব্রাইল মারফতে আল্লাহ জানাইয়া দিলা ও ইব্রাহিম এক দুই বছর না বেটার বয়স প্রায় 80 বছর মাত্র একবার আমার বন্ধাটারে এক রক্তর খানিটা তুমি খাওয়াইলাই না হয়তো ইব্রাহিম গড়তা গিয়া দৌড় শুরু দৌড়াইয়া হযরত ইব্রাহিম ইব্রাহিমে আনলা দরলা ধরিয়া গিয়া হইলা আইও খানি ঠান্ডা হয়ে যা আইও কি তো খানি ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে হইলো ও ইব্রাহিম কি জাত গরম মানু তুমি আমারে তু তোস্তার হাত নাকি চুলি দিলা এখন তো ঠান্ডা হইয়া আমারে নেওয়া তাইলাই কি বলে আইসিএল লাগিয়া আমার আল্লাহ কইছেন তোমারে 80 বছর তাকে খাওয়াইতরা আমি একবার তোমারে আমার দোস্তার হাত নাকি চুলি দেওয়ার কারণে আল্লাহর জাত রাগ করে লাইছই আমি আমার মাবুদরে রাজি করার লাগিয়াছি ও বেটা হইল ইব্রাহিম তোমার যে আল্লাহরে আমি মানি না না মানা সত্ত্বেও তোমার আল্লাহ তোমার হটাই শুন আমারে নিয়ে খাবানির লাগি আমি তোমার আল্লাহ রে আস্তাগি মানি লাইলা আল্লাহ আমি তো
তোমার আল্লাহরে আইস্তা কি মানি না। এর লাগি খাওয়া আমি অন্তাকে গিয়া আইলা হাতে থৌসি তাম পারবো কি কোনো গ্যারান্টি আছে কি ভাই জি না আমি মরা লাগবো না মরা সব লাগবো এর লাগি আল্লাহ কে বাস্তে তোমার জনজার নমাজ মানসে পড়ার আগে তুমি ফাঁসক্ত নমাজি গান বানাও তুমি ফাঁসক্ত নমাজি খান বনো আমরা মাঝে ও জিনিসটা খুব বেশি অবহেলার মধ্যে আমরা আছি আর বিশেষ করে আমি যুবক বন্ধু জানতেই না সো যুবক বন্ধু জানতেই না সো আপনার কাছে আমার বিনম্র একটা অনুরোধ মরতে সময় মরার কোনো বয়স আছে কিনা রাজি গাই না কিনা মরার বয়স আছে কিনা জানো মরতে হয় বয়সালা মানুষও মরতা হয় ভালো একদিন কুর বাচ্চাও মারা যাইতে হয় ভালো আর 100 বছরের বৃদ্ধও মারা যাইতে হয় ভালো মরা কোনো বয়স হাই মৌত হার কোন জায়গা কিল ওই বইটার কোনো গ্যারান্টি আছে না বলে আমি ওই জায়গাত মরমু আমি ওই জায়গাত মরমু জানা আছে নি আমার মৌত কোন জায়গা তৈব না তখন একটা জিনিস দেখো আমরা প্রত্যেক মোবাইল আলহামদুলিল্লাহ ফগেট আলহামদুলিল্লাহ আজ্জা বাজান আল্লাহ শুকরিয়া ফগেট তো কি খেজাই খুজাইয়া হামাই এত বড় মোবাইল হবে আছে না আছে না আছে হ্যাঁ ওটাই নে গু একটা অথবা দুইটা এই দুইটা দাও যে আমার এক দিলেই তাই কই আর না না আলহামদুলিল্লাহ আমারও দুইটা তুমি দোয়া করি এক গু আমার পয়সা দিই দোয়া না একটাও আমার পয়সা দিয়া লোয়া নাই আমার একটা মোবাইল একটা তাও আমার নাই এগু আছে স্যামসাং S7 35,000 টাকা দাম দোয়া করছো এগু 35 পয়সাও আমার নাই 35 পয়সাও এগু আমার নাই এগু তোমার মনে করো আমার জামান বেটা একজন তাই আমারে দিছো নতো আমার আমরা দেই মানে উত্তর শেষ এগু নম্বর ফোকাটো জাগা হয় না হয় না বন্ধু হতরা মাথিও তো কি জাগা হয় বন্ধু যুবক বন্ধু জানতেই না আপনার জিজ্ঞাসা আমরা বেদানি না আছি আমরা পকেট বহুতটা জিনিসে জায়গা হয় কিন্তু ছোট্ট একটা তকি আমরা পকেট জায়গা হয় না দেখো একটা জিনিস মৌত হার কোন জায়গাত কোন সময় কি হইব খেয়েও আমরা জানি না আর তুমি মুসলমান নি না মুসলমান না সেল মারা আছে অন্য লেখা আছে নি তোমার বলে আমি মুসলমান এখন একটা মানুষ এলা হইছে বা আইলা গান্ধীতে একটা ঘটনা হয়েছে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে মারা যাওয়ার পরে মানে ওসম মানে মানুষটার মৌত হই যাবে অ্যাক্সিডেন্টের সময় ওই সময় মানুষে গেছে হয়তো হয়তো আগুনে কলিমা দেও কলিমা দেও সব মানুষের মাঝে হই না কিছু মানুষ আল্লাহ মানুষ আসুন নি না সব তো আমার আল্লাহ বাদ নাই মানুষটারে কলিমা দেও কলিমা দেও কলিমা হোনা আর ওজনে হয়তো আগে দেখো ওগো মুসলমান নি মুসলমান ছাড়া অন্য ঘরের কলিমা তাইবার বাইন আর মাইল লাগবো না তখন এগুলো দেখতাই কিনা ফোকাটো তো সবর সবে আটিতে সময় আইডি লইয়া আটল সবর ফোকাটো সব সময় আইডি থাকে নি থাকে না তে তুমি মুসলমান নি না মুসলমান না তোমার পরিচয় কোনটা মানে ফ্রেন্ড কুলিয়া সেটা নি ফোকা টেকা নাম আছে তো অন্য পরিস্থিতি ভাব তো এই মতে লাগে তখন বিনা করতে মানুষ ফ্রেন্ড কো চেঞ্জ কুলিয়া সেটা নি বলে মুসলমান নি না না দেওয়ানি না দেওয়ানা
অশুভ যদি ফোকাটো এক গুপ্তকেই দেখে তো তোমার সবচেয়ে থেকে বড় আইডেন্টিটি হয়ে গেছে না ও মাত্র দশ টাকা ফন্ড টাকার ছোট্ট এক গুপ্তকেই তা এখন গুপ্তকেই তো আসে বা একদম হরু হয়ে যায় না ফোকাটোকে কোনো মায়ের হয়ে যাবে ঈশ্বর মানুষে তোমার কলিমা দিবা না ভাই দিও সময় কলিমা ঈশ্বর যদি খেও কলিমা পড়িয়া যায় তাই কি ভালো তে জানারা কি তোমার আস্থা জিন্দেগি তোমার আবাদ হরি লইছো আস্থা জিন্দেগি তোমার সার্থক এলাকি যুবা বন্ধু সকলের কাছে আমার বিনম্র অনুরোধ ফলেটা একটা তোকি আপনার আল্লাহকে বাস্তে রাখিও হয় এটা তো আরব জানি দিছি আও নামাজ পড়িলাম নি আমার লগে তোকি না তোকি সালাম নামাজ হয় হয় তোকি সালাম নামাজ হয় এর মধ্যে কই বা ফ্যান্ড বলা না বলা না দেখো ভিন্দিও বার হইছিল কি কি কইছো ভিন্দিও বার হইছিল এলাকি ভাই বাহানা এটা বহুত তা করা যায় বাহানা বহুত তা বাহানা করা যায় ইনো মুখ আছে রখনান করতে হাড়ায় না ইনো তো জমি দুনিয়া তো মুখ আছে আমার কাপড় বালা নাই নাইলে বাড়িত গিয়া পড়ি মু নাইলে ইম ও মসজিদের মেসা পড়ল তো এর লগে আমার লাগাই আমি যেন হাজির ইলা আছে ইনো তো মুখ তো আমার আতরাই তো واليوم أختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون أي دين تمار سامرار موك جهانا سي إكاني ماتي تو أرتنا إكاني أندر أي بو تمار حتى ماتي بو تمار فاها ماتي بو ٹھيكو لور تولي دي ماو دي لارو إشلاي إكانو ماتي بو ফাওয়ে আডিয়া হই বকিলা কোন খাম ঘষলায় শরীর অঙ্গ প্রত্যঙ্গ তোমার জবাব দেওয়া আরম্ভ হরি দিব হে কোন খাম ঘটছে কোন খাম ঘটছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোককে বন্দায় জবাব দিব রব্বি আল্লাহ যদি আল্লাহ মানে আলোয় জবাব কিটা দিব রব্বি আল্লাহ আল্লাহ খুব ভালোভাবে লক্ষ্য রাখি ও মুসলমান হল কবরের মধ্যে যে তোমার জবাব হইব তুমি মুখস্ত হইয়া লইয়া গিয়া হামাই যাই ভাই আর উত্তর দিলাই ভাই ইলা কিন্তু হবে না মুখস্ত হামাই বল তোমার কোল তোমার ফেল তোমার আমল ওখানে তোমার হন স্বর্গ কোন জায়গা কবর দুই নম্বর প্রশ্নটা হইব আল্লাহর হাবিব দুই নম্বর প্রশ্নটা হইব মামা দিনুকা তোমার ধর্মের নাম কি তোমার ধর্মের নাম কি তিন নম্বর প্রশ্নটা হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আনিয়া আনোই বসামনে আনিয়া কইব মানতা তাকুলু বি হাক্কি হাযার রাজুল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জিজ্ঞাসা হইব বা এই মানুষ সাইলা সইনে সম্বন্ধে জমি ও তাখতে সময় কিতাবতিতে তুমি যে সময় পৃথিবীতে ছিলে সেই সময় এই যে মানুষ ওনার সম্বন্ধে তোমার ধারণাটা কি ছিল ওনার সম্বন্ধে তুমি কি বলিতে মাত বুঝা যাবত নবীরে অকলে দেখছো আপনার আমার মা খুব বড় হরি বুঝিও রাসূলুল্লাহরে আমরা কেউ দেখছি নি 1400 বছর বাদে জমিনের মধ্যে আমরা আইছি রাসূলুল্লাহ কেউ দেখছি জি না এদিন রাসূলুল্লাহরে সিনবাই গেল আনা তো ইবনে আলী রাসূলুল্লাহরে জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কবরের মধ্যে আনাইব আনিয়া জিজ্ঞাসা করাইব মা কুন্তা তাকুল তুমি যে সময় জমিনও আসলা রাসূলুল্লাহ এই মানুষ সম্বন্ধে তুমি কিতাব ও পোষণ করতা এন সম্বন্ধে তোমার ধারণা কি ছিল
এই মানুষ খেয়ে তুমি পরিচয় কি হই ভাই নবী দেখলাই শোক দিয়া খেয়ে দেখছি আমরা আর এই দিন শোক দিয়া ও সব দুনিয়ার শোকে হাম আইবুন আইবুন না এদিন কোনটা রা এদিন দিলর শোকে হাম আইবো এদিন শোক কোনটা লাগবো দিলর শোক কি সামনা নাই এই সামনার শোক নাই যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে তশরীফ আনবার লগে লগে যদি দিল দিয়া নবীর লগে মায়া থাকে লগে লগে হইলে হুয়া নবীনা ওয়া হাবিবুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানুষ যাইরা শুনে নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলগি হাবিবর লগে সম্পর্ক লাগবো দিনি তাল্লুক তাল্লুকে কলবি তাল্লুকে কলবি দিনি সম্পর্ক রাসূলুল্লাহর লগে লাগবো সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু এতে বুঝা গেল নবীর খাম খবর লাগবো না লাগতো না লাগবো নবীর খাম খবর লাগবো লাগবো মা বুঝা জাননি রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবরে আমরা পরিচয় পাওয়া লাগবো নবী সম্বন্ধে ফাইনাল কোয়েশ্চন হইব যদি ও কোয়েশ্চন আমরা দিলেইতাম আনসার দিলেইতাম ভাই তাহলে দিতে হইব জান্নাতের দরজা এখন কুলিয়া দেওয়া হই যাইব কবরের মাঝে আর যদি দিতে ভালো না দিতাম পারি না যা যাইন দিতে পারবা না তান কবরে আর দুজকর খিড়কি ওলা খুলি দেব বুঝা যাব তো এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন যে নবী আই নবীর শোক মুবারকর লগে আমরার শোকর কি তা হয় না তুলনা হয় না অত আমি ওয়াত আছি আমার ফিসে কি তা আমি দেখতাম পারমু আপনারা জানতাই না আমার দিকে মুখ দিয়া বুয়াত আপনারা ফিসে কি তা আপনারা হইতে পারবা দেখতে পারবা আচ্ছা কি বলে পর্দা এখন আছে পর্দা ভাই পারবা পারবা রাসূলুল্লাহ কি তা হলো আসলান যে রাসূলুল্লাহ বলা পর্দার ভালো খবর জানতা না হলান জি না না এসাবাহি তামিজি সাহাবা হইল কিতাবের নাম ইবনে হাজার আসকলানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা ও কিতাবের মধ্যে তাই না নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর এক সাহাবী এর নাম হইল ইযিদ ইবনে শায়বা ইযিদ ইবনে শায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রায় খোর সইন কিতা মদিনার আন্দার গলির মধ্যে জওয়ান এক যুবতী এক মে ভাইয়া জওয়ান এর বেটি ফুরি ভাইয়া যুবতী এক মে ভাইয়া খামর মারিয়া খেউ খেউ কইছে না খেউ খেউ কইছে নিও করিয়া খানর বানি ছিটি দিছে খানর যে অলংকার একটা লাগাই নানি মেরা হবু কই দিছে জওয়ান কি তিলা গুনাহ হল আমরার দ্বারা হয় নি না হয় না মাথা না খানি যে হইতো পারে ইলা গুণ তো মানুষ দ্বারা হয় না তবে যদি হয় আল্লাহর কাছে লগে লগে তওবা করে নিও কারণ মৃত্যুর আগে তওবা নসিব হইতো পারে নাও পারে তো বাদর দিন সকালে গেছেন মসজিদে নববী ফরর দিন সকালে গেছেন মসজিদে নববী মসজিদে নববী শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মসজিদে নববী শরীফের মধ্যে গেছেন এই সাহাবী গেছেন মসজিদে নববী শরীফের মধ্যে আওয়ার পরে যে সময় দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম বললরে বয়স 17 সাহাবায়ে কেরাম বললরে
মদিনার গলির মধ্যে আন্দাই রাস্তার যুবতী মেয়ে হল দরিলাই পূজা গেছে নি কিন্তু কিতা উঠছে হাতে মদিনার গলির মধ্যে যুবতী মেয়ে ধরিলাই আন্দারি হইতে হযরত ইযীদ ইবনে সাহব রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করে গেছি আমি স্বীকার করি আর ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর যা তোর কসম আমার দ্বারা এই ভুলটা আর হবে না মুজকো চুপালো আপনি আপনার দামন শিবে আমারে আড়াই লক্ষ আমার গুণাত থাকি যাতে ভরদাটা হরে না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যে সময় বনি আর রাসূলুল্লাহ আমি ওয়াদা করি আর আমার থাকি এই খামার হবে না ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইযীদ ইবনে সাহব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযীদ ইবনে সাহব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তোবারে ফলাইন রাসূলুল্লাহ তানে বয়ত লই মাত বুঝা গেছে ও রাসূলুল্লাহ তান বয়তরে কবুল করেন তান বয়ত লই এল্লাগি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী ফরমাই তুমাতানোর নামায় আমল নিয়ে আমার কাছে পেশ করা হয় তুমাতানোর বালা আমল দেখার পরে আমি আল্লাহর যতর শুকরিয়া আদায় করি তোমার বদ আমল দেখার পরে আমি আল্লাহর যতর কাছে মাফ চাই ও আমরা হই নবী হইয়া তাহলা নাজির বুঝা গেছি হাজির ও নাজির আহলে সুন্নতর মানে মাননি না মাননা মানে মাননি রাসূলুল্লাহ হাজির ও নাজির হাজির নাজির রাসূলুল্লাহ কিটা করুন দেখতা ফারুইন ফারুইন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা হাজির এলাগিয়া যে সময় আপনারা কোন খেওরর বাড়িত যাইবা যে সময় যাইবা যাবার বাদে বাড়ির বাসিন্দা যাই না সই মেহমানে মেজবান যাই না সই এনে কিতা করতা হয় আসসালামু আলাইকুম হইয়া আপনি নেনে কিতাব দিতা সালাম দিতা এখন যদি আপনি আপনার বউফুয়া বুড়ি এনতান্ডে লগে লইয়া কোনো বায় গেছো গিয়া আইয়া যে সময় গরো হামাইতায় লোক খুলছো তো দরজা খুলছো খুলিয়া এখন গরো হামাইতায় এই সময় গরোরে সালাম দেওয়া আসেনি জিও হারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম দিতায় খেনে
बोले लेन रूहहु सल्लल्लाहु अलैहि वसल्लम हाजिर फी बुयूति अहले इस्लाम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रूह मुबारक प्रत्येक मुमिन मुमिनार घरर माजे हाजिर सुभान अल्लाह रसूलुल्लाह रूह मुबारक प्रत्येक घरर माजे हाजिर हाजिर देखो একটা কথা ইকামার মতলব ইটা না বলে রাসূলুল্লাহ সব জায়গা থাকি রাসূলুল্লাহ যেন সাইবা রাসূলুল্লাহ যেন সাইবা রাসূলুল্লাহ ইকানো যাইতা ফারোইন রাসূলুল্লাহ ইকানো যাইতা ফারোইন আল্লাহ যাতে তানেই ক্ষমতা দিলাইছেন নাজির রাসূলুল্লাহ দেখনে আবার রাসূলুল্লাহ কি দেখনে আলা এই যে সকল জায়গাত আইয়া ওটা দেখো নীলা না আমরা অনুবাদ নানি জমিন না আসমান জমিন জমিন বল আসমানর সান দিগু অন্তা কি হনো দেখা যায় না ওই অন্তা কি বইয়া জমিনটা কি বইয়া আমরা চোখ দিয়া আসমানের চন্দ্রটা দেখা যায় নি দেখা যায় ওলা রাসূলুল্লাহ ও দেখতা ফারুন রাসূলুল্লাহও দেখতা ফারুন দলিল বের বড় কিতাব তাকে দিয়া লাভ নাই হরুমুরু এখন তাকে দেই আপনার আর খাম হই এখন দেখছুনি বই এখন বড় পাবন্দির সাথে পড়া হয় আসো কি মাথো না বই এখন পড়া হয় না নি গুলুইয়া বুইয়া হয় ফজাইলে আমল পড়ো বাদা নাই বালা পড়ো তবে হের মারি ঘড়ি আর যেটা পড়ো রায় কিছু বুঝি আল্লাহ খানর ফজাইলে দুরুদ যে অধ্যায় আছে অধ্যায়টা বার করো বার করলে ভাই ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক এর নাম ইয়া তাআলা আব্দুর রহমান জামি আব্দুর রহমান জামি জাইনটাইন মাধ্যমিকে আপনারা ত্রিপুরা বা মেট্রিক কো না বেশিরভাগ কো মাধ্যমিক হয় মাধ্যমিকে জানতানোর ফার্সি আছে ফারসি যে সাবজেক্ট ও সাবজেক্ট জানতাম না আসলো এনটাইন ফাইবাই ফারসি সাহিত্যিক হলোর মধ্যে কবি হলোর মধ্যে এক কবি এর নাম হইলো আব্দুর রহমান জামি তাইন হই এখান উপন্যাস লিখিছি এখানোর নাম হইলো ইউসুফ জুলাইহা এখানোর মধ্যে কয় একটা শের হল তাইন লিখিছি নার হইছি মদিনা শরীফ যাই মুগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজা তোর সামনে দাঁড়াইয়া আগুন পড়িমু হজ শেষ শেষ করিয়া যাইছি মদিনাতুল মুনাওয়ারা তাইতা খালি মদিনার শরীফের রাস্তার বাইরে রওনা দিছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনার গভর্নর দেখাবে দেখাই ও মদিনার গভর্নর ও মদিনা গভর্নর ওলা ওলা একজন মানুষ আব্দুর রহমান এই নাইয়া মদিনা থামাইতা যাইত্রা এনে মদিনা থামাইতে দিও না এনে কিতা বলিও না মদিনা থামাইতে দিও না আচ্ছা ও বাংলা বই দেখা হইল মনরই বল ও ওখানোর ফজাইলে দুরুদ চিন্তা করিও না ফয়েজ আহমদে জেহনাইন তোর নাম বইতে হব এটা এক কপি আমার নাই না আছে বাদে বদলাইয়া না করতা এটা হবে না সব হকপি আমার লাইব্রেরি আছে এখন প্রশ্ন হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা শরীফ না এ জামো ইকান লেখিলা রাসূলুল্লাহ খবর হইলা কিনা রাসূলুল্লাহ এই জামো লেখিছেন তো মদিনা বুইয়া লেখিছেন নি জাম হলো বুইয়া লেখিছেন রাসূলুল্লাহ অন্তাকি খবর পাইছেন আমার আল্লাহর হাবিবে দেখছেন যে এই মদিনা তাইয়া আমাই দেখরা হাকিম রে হই নেনে হামাইতে দিও না প্রথমবার প্রথমবার পার করি দেবা হইছে দ্বিতীয় বছর আমার আব্দুর রহমান জামি এটাম লইছেন আবার আইয়া মদিনা মদিনা শরীফের মধ্যে হামাইতা আবার ঘুরাই দেবা হইছে আমার আরো বার হইছে এমনে আমারই যাইতো না উটর ঘাসর সিপে হইয়া হামাইতা চাইছেন আল্লাহর হাবিবে আবার হাকিম রে হইনো হাকিম হউজে আগর বার বেটারে বার করে দিছলাই উটর ঘাসর সিপে হইয়া হামাই যাইত রাইবা আনা দেখাই নি না কইয়া আনা দেখাই উটর ঘাসর সিপে তে তো দেখা
রোজার সামনে দাঁড়াইয়া পড়ই আমি নবী খবর থাকি উঠা ওয়াজিব হই যাইব আর আমি নবী যদি উঠি যাই তাহলে কিয়ামত হই যাইব আল্লাহ বুঝা গেছে কেন লাগি খাস করিয়া আচ্ছা জিনিস খুব বালা হরি বুঝিও ফইরা তুমি তোমার মাঝে নকশান কত খানক নাই দেখিও তোমার মাঝে ভুল কোন খানাই নক নাই দেখিও তুমি তোমার নাই দোকানে তাকিও মানসরিক নাই না হাসবি রসুল্লাহ দোকানে যেও না রসুল্লাহ তা নাই হতা নাই হতা নাই হতা নাই তুমি ইবাজু খান দোকানে যেও না নাই তোমার ক্ষমতা হইতো না এতদিন থেকে ঠিকাইতে পারছো না পারতাই না ইগনাই ঠিকানি ফাটছো না ফাটথায় না বরং কিতা হইব খালি আর একজনে আর একজনে বুঝ পয়দা হইব আমি আমার মাঝে আমি অন্যর দোষ অন্যর মাঝে অন্যর ইগনাই তোকাইয়া কিতা পাতাম আমি ভালো হইলে সব ভালো রানিবা আমি ভালো হইলে তো সব ভালো রসুলুল্লাহর খানে খানে অন্য মানুষরও খেয়র এই নতা করিলেই সুন এই নতা করিলেই সুন ইগনাই না তোকাইয়া আমি নিজে গিলা বালা বনা যায় ও প্রচেষ্টাটা আমরা করা দরকার তজরা তাজিরি আপনারা বড় ধৈর্য ধরিয়া আমার কথা খানাইটা হইছ তবে একটা কথা আপনারা রেখো বহুত সময় থাকে হন্ডা লাইলা আর মজনুর নাম উঠলাই হুঞ্চ মজনু কয়টা বড় করি কন অনু কইলা হুঞ্চ কে কইল একলা মজনু আজানো বক্তা কয়টা আরো গেছিলা বলে আরো আরো ইতরা মুস্কু দিয়ে বুঝছো না লাইলা একদিন তাইলে খাতাই বাড়ির হামলা বেড়ি রে হটাইছে ফল হয়টা দিয়া ফল হয়টা দিছে দিয়া হামলা বেড়ি রে ডাকিছে ডাকিয়া কইছে ও গুইন্তা নিয়া আমার মজনু রে দিয়া হামলা বেড়িয়ে জানাইলি বলাইলি মজনু হে মজনু রে তো আমি চিনি না মজনু রে আমি চিনি না আমি একদম মোটা বেড়িয়ে বলি কাম হল ও গুইন লইয়া তোমার লাগিয়ে চিন্তা করলে না যদি চিন্তা মনোজন ফ্রি
ਕਿਉਂ ਕਿ ਆਪਾਂ ਨੂੰ ਬੁੱਧ ਆਈਟਮ ਚੇਂਜ ਹੋਈ ਯਾਰ ਬਦਲਿਆ ਆਪਾਂ ਇਸ ਨੂੰ ਨੰਬਰ ਯਾ ਗਿਆ ਕੋਈ ਪੂਰੀ ਰੂਆ ਦੇ ਲਾਮਾ ਹੰਗਰ ਬੇਟੀ ਲਾਮਾ ਲੋਕ ਦੇ ਆਪ ਸੋਈ ਗੁਰੂ ਮਾਜ਼ ਦੇ ਸਕੂ ਰੰਗ ਦੇ ਸੇ ਲਾ ਸਕੂ ਕੀ ਕੋਈ ਆਇਆ ਕਿ ਉਹ ਬੋਲੇ ਨਾ ਨਾ ਤੂੰ ਮਰਾ ਕੇ ਭੁਲਾਈ ਸੋਈ ਹੋ ਜਾਈ ਇਹ ਸੁਰਨ ਸੰਦੂਰ ਮਜ਼ਨੂ ਆ ਜਾਂ ਦੁਕਾਨ ਔਰ ਬਾਰਿੰਦਾ ਤੇ ਗੁੰਮ ਗਿਆ ਮਾਰੀ ਕਿਸੇ ਅੱਗੇ ਉੱਠਾ ਫੜਤੇ ਹੋ ਮੁਰਾ ਕਿਸੇ ਵਿਦਿਆ ਵਿੱਚ ਹੋਈ ਬਾਤ ਫੜਾ ਮੰਨ ਲੈ ਕਿੰਦੇ ਰਾ ਫੜਾ ਮੰਨ ਲੈ ਕਿ ਕਿਸਨਾ ਧਨ ਬਸ ਉਸ ਦੇ ਬਾਗਾ ਕਿਉਂ ਇਸ ਲੈ ਲੈ ਫੜਾ ਸੇ ਮੇਰ ਬਾੜੀ ਦੇ ਹਮਲਾ ਬੈਠੀ ਮਜ਼ਦੂਰ ਫਲੇ ਜਾਣੀ ਤੋ ਮਜ਼ਨੂ ਹਮਲਾ ਬੈਠੀ ਹਨੋ ਹਮਲਾ ਬੈਠੀ ਲੈ ਲੈ ਹਮਲਾ ਬੈਠੀ ਵੋਇਸ ਮੇਰੀ ਆ ਤਾਰਾ ਦੌੜਾਈ ਤੇ ਪਈ किताब भी दौड़ाई नार मजनू से बस से वॉइस में दे दौड़ाए तो दौड़ाई नहीं रहते आरो हो गया वाह इबा आरो दौड़ा रे फाइव होला की होन जानी बोगिया बाग फुबे दी दौड़ाई भाई ना वॉइस में दी दौड़ा नहीं लगे हल्ला हमला बेटी भाई ता गेसे हमला बेटी नार हो गया हो इसे टुकरी लमाओ कोई हमला बेटी ये जगह इसे तुम क्या बोले हम मजनू ली का सिंह ਕੁਲਾ ਆ ਮੀਮ ਜ਼ਰੂਰ ਫੋਲ ਖਾ ਕੇ ਦੇ ਫੋਲ ਦੇ ਸਮੋਏ ਬਾਕੀ ਸੀ ਇਸ ਮੋਤ ਕੋਈ ਨਾ ਸਲੇ ਨਾ ਫੋਲ ਮੋਏ ਭਾਈ ਸੇ ਇਸ ਮੋਨ ਕੀ ਆਸਾ ਨਾ ਉਹ ਮੋਸ ਨੇ ਹੋਈ ਸੇ ਆਮੀ ਫੋਲ ਖਾ ਮੋਸ ਨੂੰ ਨਾ ਆਮੀ ਫੋਲ ਜਾ ਦੇ ਰਾ ਮੋਸ ਨੂੰ ਗੁੱਬਲਾ ਹੋਈ ਲੋ ਕੋ ਰਖਿਓ ਫੋਲ ਨਹੀਂ ਲਗੀ ਮੋਸ ਸੁਨ ਤੋ ਹਾਜ਼ੀਆ ਦਾਰ ਹੋਈਵਾ Muhammad sallallahu alaihi wasallam wala Muhammad sallallahu alaihi wasallam सलाम दिले